অমর কানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিষয়। আজকের বিষয়, বাংলা গদ্য সাহিত্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এই প্রশ্নটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের পরীক্ষায় বারবার আসে, তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আজকের ক্লাসটা সম্পূর্ণই নোটভিত্তিক আলোচনা করা হলো। এছাড়া বিএ, এমএ, টেট, এসএসসি ছাত্রছাত্রীদের জন্যও আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুতরাং প্রত্যেকেই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা শুনবে এবং প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে এই নোটটা তোমরা খাতায় লিখে নেবে। প্রথমে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী সম্পর্কে অল্প একটু জেনে নেব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম হয় 1820 এবং মৃত্যু হয় 1891 খ্রিস্টাব্দে। 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামের এক দারিদ্র পরিবারে তার জন্মগ্রহণ হয়। আবাল্য দারিদ্র পীড়ন এবং দুঃসাধ্য কৃষ্য সাধনই ছিল তার জীবনযাত্রার অঙ্গ। মাতা ভগবতী স্নেহে মানুষ হয়েছিলেন বলেই হয়তো নারীর প্রতি তার ছিল শ্রদ্ধা অপরিসীম এবং মমতা। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার কারণেই সংস্কৃত কলেজে ভর্তি হতে হয় অল্প বয়সেই, এবং অল্প বয়সেই সব শাস্ত্র তিনি অধ্যয়ন করে ফেলে। 1841 খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন এবং ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসাবে নিযুক্ত হন এবং 1846 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তার, নারীদের অগ্রগতির জন্য অপরিসীম কৃচ্ছ সাধন করেছিল এবং তিনি সফলও হয়েছিল। শুধু সমাজ সংস্কারকমূলকই নয়, বাংলা গদ্য সাহিত্য বিকাশেও তার অবদান ছিল অপরিসীম। তো আমরা দেখে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে বাংলা গদ্য সাহিত্যে অবদান। ভূমিকা। উনবিংশ শতাব্দীতে বাংলার মাটিতে যে সমস্ত মহামানবদের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে অন্যতম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয়। বিদ্যাসাগরের হাতেই সাহিত্যিক গদ্যের জন্ম। বিদ্যাসাগর বাংলা গদ্যকে দিয়েছেন স্বাতন্ত্র্য ও আভিজাত্য। তিনি বাংলা গদ্যের একটি রাজপথ তৈরি করে দিয়েছিলেন। সেই পথে পরবর্তীকালে বহু পদাতিকদের আগমন হয়েছে। অ্যাডিশন ইংরেজি সাহিত্যের গদ্যের যা করেছেন, বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জন্য সেই কাজ করেছেন। তাই তো রবীন্দ্রনাথের কথায় বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। গদ্য সাহিত্য বিকাশে বিদ্যাসাগরের রচনাবলী বিষয়ভিত্তিক শ্রেণীবিভাগ করে আলোচনা করা হলো। প্রথমে রয়েছে অনুবাদমূলক রচনা, বেতাল 85 থেকে বেতাল পঞ্চবিংশতি, অভিজ্ঞানম শকুন্তলম থেকে শকুন্তলা, ভবতীর উত্তরচরিত এবং বাল্মীকির রামায়ণ থেকে সীতার বনবাস, শেক্সপিয়ারের কমেডি অফ এরোর্স থেকে ভ্রান্তিবিলাস, মার্সম্যানের হিস্টোরি অফ বেঙ্গলি থেকে বাংলার ইতিহাস, ইসপের ফেবলস থেকে কথামালা, আর চেম্বারের বায়োগ্রাফিস অ্যান্ড রুডিমেন্টস অফ নলেজ থেকে জীবনচরিত। এই সমস্ত রচনা বাংলা গদ্য সাহিত্যকে যথেষ্ট অগ্রগতি দান করেছিল। তাছাড়া তার সমাজ সংস্কারমূলক রচনার মধ্যে রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদা বিষয়ক প্রস্তাব এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদা বিষয়ক বিচার। এই সমস্ত রচনার মধ্য দিয়ে তৎকালীন বাঙালি নারীদের কিন্তু তিনি যথেষ্ট সামনের দিকে অগ্রসর করেছিলেন। তাদের শিক্ষা বিস্তার এবং বহু বিবাহ চালন করা এবং বহু বিবাহ রদ করা এবং বিধবাদের বিবাহ প্রবর্তন করা, এই সমস্ত বিষয় কিন্তু এই সমস্ত রচনার মধ্যে দিয়েই কিন্তু তিনি করতে পেরেছিলেন। তারপরে রয়েছে তার লঘু রচনা, প্রথমে রয়েছে অতি অল্প হইল, তারপরে রয়েছে আবার অতি অল্প হইল। এই দুটি পুস্তকে ভাষার মধ্যে শ্রেষ্ঠ তির্যক দৃষ্টিভঙ্গি বেশ স্পষ্ট হয়ে ওঠে। তারপর রয়েছে ব্রজবিলাস, রত্নপরীক্ষা। এই দুটি রচনা কশ্চিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লেখেন। এইসব রচনায় রঙ্গপ্রিয় বিদ্যাসাগরের উপস্থিতি বেশ চোখে পড়ে। তারপর রয়েছে তার মৌলিক রচনা, মৌলিক রচনার মধ্যে রয়েছে প্রভাবতী সম্ভাষণ এবং বর্ণপরিচয়। প্রভাবতী সম্ভাষণ বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে রচিত, এটি বাংলা গদ্যে লিখিত প্রথম শোকক গ্রন্থ। আর বর্ণপরিচয় শিশু শিক্ষার ভীতি প্রস্তুত করতে এবং শিশু মনস্তত্ত্ব অনুযায়ী তাদের পঠন পাঠনের উপযোগী পাঠ্যপুস্তক রচনার প্রয়াস এই গ্রন্থে রচিত। জানতন প্রকরণে বক্তব্যকে প্রকাশ করা সাহিত্যের উদ্দেশ্য নয়, তার মধ্যে লালিত্য মাধুর্য সৌন্দর্যের উৎসারণ আছে। এমন ভাবঘন ব্যঞ্জনাঢ্য ভাষার প্রয়োগ বিদ্যাসাগরের এই সমস্ত রচনাবলীর মধ্যে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তারপরে দেখে নেব বাংলা গদ্য সাহিত্যে বিদ্যাসাগরের অবদান। প্রথমত
ধ্বনি ঝঙ্কার অনুসরণ করে উপযুক্ত স্থানে যতি স্থাপন করে বাক্যাংশগুলিকে সাজিয়ে তিনি প্রথম গদ্য ছন্দকে আবিষ্কার করেছিলেন। দ্বিতীয়ত, বিদ্যাসাগরের ভাষা স্বচ্ছ প্রাণঞ্জল, সন্ধিযুক্ত ও সমাসবদ্ধ শব্দ ও পদ থাকলেও তা গতিকে ব্যাহত করে না, বরং ভাষার আরও গতিময় হয়ে ওঠে। তৃতীয়ত, বাংলা ক্লজ এবং ফ্রেজ বাক্যাংশ প্রয়োগ করে ভাষার ব্যবহারযোগ্যতা সম্পাদনা করেছিলেন তিনি। তারপরে চতুর্থত, কমা সেমিকলন এই ব্যবহার বিদ্যাসাগরই প্রথম যথার্থ অধিকারীর ঢঙে করতে পেরেছিলেন। তারপরে পঞ্চমত, গদ্যকে উপবাক্যের দ্বারা নিয়ন্ত্রণ করে বাক্যকে ভাব অনুসারে ধ্বনি সামঞ্জস্য ছন্দস্রোত এনে বাক্যের গতির পূর্ণতার মাধ্যমে বাংলা গদ্যের সম্পূর্ণতা এনে দিয়েছিলেন বিদ্যাসাগর। ষষ্ঠত, গদ্যের নানা বৈচিত্র্য যেমন বিতর্কমূলক গদ্য, আবেগমূলক গদ্য, বিতর্কমূলক ভাষা, লঘু ধরনের সংলাপ, স্মৃতিচারণমূলক রচনা প্রভৃতি তার গদ্যের ভীতিকে আরও সুপ্রতিষ্ঠিত করে তুলেছিল। পরিশেষে এইভাবে যদি আমরা পর্যালোচনা করে ব্যাপক অর্থে বিদ্যাসাগরকে নিঃসংশয়ে বাংলা গদ্যের প্রথম সার্থক স্রষ্টার মর্যাদা দেওয়া যায়। আসলে মধ্যযুগের শেষ ভাগেই গদ্যের অস্পষ্ট আবির্ভাব ঘটে। ফোর্টিউলিয়াম কলেজের পণ্ডিতরা তাদের সীমাবদ্ধ সামর্থ্যে তাকে যথার্থ রূপদান করতে প্রয়াসী হন। রামমোহন তাকে দৃঢ় অবয়ব দান করে এবং অক্ষয় কুমার দত্তের হাতে সেই ভাষা আরও মার্জিত হয়ে ওঠে। পরিশেষে বাংলা গদ্য ভাষাকে প্রথম শিল্পী ও সাহিত্য গুণান্বিত করে তোলেন বিদ্যাসাগর। সেই অর্থে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক এবং প্রথম স্রষ্টা রূপে অব্যাহিত করা যায়। তো এই ছিল বিদ্যাসাগরের বাংলা গদ্য সাহিত্যে ভূমিকা। তোমরা সমস্ত ক্লাসটির পিডিএফটি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নেবে এবং এই পিডিএফের যে পাসওয়ার্ড সেটা বর্ণপরিচয়ের প্রকাশকাল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকেই পিডিএফ থেকে বা নোটটা স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে তোমাদের খাতায় কিন্তু তুলে নেবে।